হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাই বাড়িতে আছো তোমাদের পড়াশোনা চালু রেখেছো সবাই সুন্দরভাবে নিয়মিত হাত ধুইতেছ কারণ হাত ধোয়ার উপরে আমাদের সেফ থাকার একটা বিষয় নির্ভর করতেছে এই করোনার সময়তে যাও তো আজকে আমরা পর্ব আগের ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম তারপর থেকে আলোচনা শুরু করব। তো আজকের আলোচনা প্রথম যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করবো লাস্ট ক্লাসে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তাপ তাপমাত্রা স্কেল সম্বন্ধে আলোচনা করেছিলাম সেখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হয়েছে তো যাই হোক আমরা আজকে আলোচনা করব পরবর্তীতে যে জিনিসটা আলোচনা করেছিল সিস্টেম সিস্টেম এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমটা বোঝা আমরা সেটা নিশ্চয়ই শিখছি তিন ধরনের সিস্টেম ছিল সেখানে যাই হোক তো তাপগত চলরাশি তাপগতি ও চলরাশি তাপগত চলরাশির ক্ষেত্রে আলোচনার জন্য সিস্টেমের অবস্থা চাপ আয়তন ও পরম তাপমাত্রা ইত্যাদি যেসব রাশির সাহায্যে বর্ণনা করা হয় তাদেরকে চাপগত চলরাশি বলে একটা সিস্টেম কি অবস্থায় আছে এটা নির্ণয় করার জন্য কয়েকটা চলরাশির প্রয়োজন পড়তে পারে সেটা হতে পারে চাপ তাপমাত্রা আয়তন তো কোনো সিস্টেমের অবস্থা নির্ণয় করার জন্য যে কয়েকটা চলরাশি ব্যবহার করা হয় সেগুলোকে তাপগতীয় চলরাশি বলে যেমন চাপ আয়তন তাপ তাম তাপমাত্রা ইত্যাদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনার ক্ষেত্রে আমাদের একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণার প্রয়োজন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণায় যে জিনিসটা প্রথমে বলা হয় যে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে বা যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি শক্তিতে রূপান্তরিত হলে যান্ত্রিক শক্তি ও তাপ শক্তি পরস্পর সমানুপাতিক অর্থাৎ যদি আমি শক্তিকে তাপে রূপান্তরিত করি বা তাপকে যদি শক্তিতে রূপান্তরিত করি এই দুইটা পরস্পর সমানুপাতিক হবে আমি এখানে দেখাচ্ছি শক্তি কাজ যদি ডাবলু দ্বারা প্রকাশ করা হয় শক্তি যদি এইচ দ্বারা প্রকাশ করা হয় তবে কৃতকাজ এবং শক্তি কৃতকাজ এবং তাপ বা শক্তি দুটা পরস্পরের কি হবে সমানুপাতিক হবে তো সমানুপাতিকটাকে উঠানোর জন্য সবচেয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক যে ব্যবহার করি সমানুপাতিক ধ্রুবক এখানে এই সমানুপাতিক নির্দিষ্ট নাম আছে সেটা হচ্ছে তাপের তাপের যান্ত্রিক যান্ত্রিক তো একটা নির্দিষ্ট মান হচ্ছে জুল পার ক্যালোরি বন্ধুরা এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মানটা আমরা এখানে নির্ণয় করে দেখাবো না কারণ এটা পরবর্তী একটা চ্যাপ্টারে নির্ণয় করতেই হবে তাই আমরা এটাকে এটা নিয়ে তেমন একটা অঙ্ক এই চ্যাপ্টারে আসে না কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে তো বিষয়টাকে এখানে আমরা এখানে রেখে সামনে গাবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা বলা হয় কোন সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় কোনো সিস্টেমে যদি কোনো সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় তখন প্রয়োগিত তাপের একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে ব্যয় হয় বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয় অর্থাৎ একটা সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় ওই ওই তাপের একটা নির্দিষ্ট অংশ সিস্টেমের শক্তি বৃদ্ধি করে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি ইউ যেটা গত ক্লাসে পড়ানো হয়েছিল আর বাকি অংশ সিস্টেম দ্বারা কাজ সম্পাদন হয় আমরা বিষয়টা একটু ক্লিয়ার করব যদি এরকম চিন্তা করা হয় যে আমি এরকম একটা পাত্র নিলাম সেই পাত্রের মধ্যে গ্যাস আছে গ্যাস এখানে একটা সিলিন্ডার আছে পাত্র সিলিন্ডার আকৃতির পাত্র পাত্র একটা পিষ্টন আছে এই পৃষ্টন সামনে বিছে অগ্রপশ্চাতে ঘর্ষণহীন ভাবে যাতায়াত করতে পারে এখন এখানে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে যে জিনিসটা হবে এই তাপ গ্যাসের আয়তন বৃদ্ধি করবে ফলে পিষ্টন সরে এদিকে সরে আসবে তো পৃষ্টন সরে আসলে নিশ্চয়ই কিছু কাজ হয়েছে এই যে যতটুকু কাজ হবে এই কাজটা কিসের জন্য হয়েছে এই প্রয়োগ করা তাপের জন্য হয়েছে তো আমরা যদি ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করি তাহলে কিছু এই তাপের কিছু অংশ সিস্টেমের শক্তি শক্তি অন্তঃস্থিইউ পরিমাণ বৃদ্ধি করবে ইউ যদি সিস্টেমের অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি হয় তো ডিইউ দ্বারা বোঝানো হচ্ছে যে ক্ষুদ্র পরিমাণ হয়তো বা একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়ে পেয়েছে আর বাকি অংশ এই যে আমাদের পৃষ্ঠনটাকে সরাতে কাজ হয়েছে কাজ হয়েছে সেটা হচ্ছে ডিডাব্লু অর্থাৎ আমি যে পরিমাণ তাপ প্রয়োগ করলাম তার একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করলো বাকি অংশ কাজে পরিণত করলো তো এখন আমরা এটাকেই বোঝার চেষ্টা তো এখানে ডি কি হচ্ছে সিস্টেমে প্রকৃত তাপ ডিউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এখানে আমি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যদিও লিখে দিয়েছি অভ্যন্তরীণ শক্তি হ্রাসও পেতে পারে এক কথায় ডিউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তবে কখন হ্রাস পাবে কখন বৃদ্ধি পাবে এটা পরবর্তীতে আমরা ধীরে ধীরে বুঝবো ডিডাব্লু হচ্ছে বাহ্যিক কাজ এই বাহ্যিক কাজ অর্থাৎ সিস্টেম কি পরিমাণ বাইরে কাজ করলো সিস্টেম বাইরে কাজ করতেও পারে আবার এমন হতে পারে সিস্টেমের উপরও কাজ হতে পারে কোনটা সিস্টেমের উপর কাজ আর কোনটা সিস্টেমের সিস্টেম বাইরে কাজ করতেছে সেই জিনিসটা আমরা ক্লিয়ার হব তো আমরা একটা প্রথমে দেখব সিস্টেমে তাপ সরবরাহ করলে ডি কিউ পজিটিভ অর্থাৎ যদি বাইরে থেকে সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় তাহলে সেই কাজটা হবে কি পজিটিভ কাজ সেই তাপটা হবে পজিটিভ অর্থাৎ অঙ্ক করার সময় এই ইকুয়েশানে যে মানটা বসানো হবে সেখানে কথার কথা একশো জোল তাপ প্রয়োগ করা হয়েছে তাহলে একশো জুলের সামনে প্লাস শুরুতে যদিও প্লাস দেওয়ার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে একশো জুলটা হবে পজিটিভ একশো জোল অর্থাৎ সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেইটা হবে কি পজিটিভ যদি সিস্টেম তাপ নিঃসরণ করে অর্থাৎ আমি গরম একটা পাত্র যেরকম আমি কিছুক্ষণ আগে লাস্ট ক্লাসের সময় একটা সিস্টেম হিসেবে একটা হাঁড়ি পানির পাত্র নিয়েছিলাম যদি গরম পানির পাত্র রেখে দিই সেই পাত্র ধীরে ধীরে কি করবে তাপমাত্রা ছেড়ে দিবে এক্ষেত্রে সিস্টেম যে তাপ হ্রাস করতেছে বা সিস্টেম যে তাপ নিঃসরণ করতেছে সেক্ষেত্রে সেই ছেড়ে দেওয়া তাপটা হবে কি নেগেটিভ সেক্ষেত্রে এইখানে যদি কথার কথা সে পঞ্চাশ জল তাপ ছেড়ে দেয় তাহলে এখানে মাইনাস ফিফটি আমি ব্যবহার করব ওখানে কিন্তু বলে দেওয়া হবে না যে মাইনাস ফিফটি শুধু যদি বলে যে তাপ নিঃসরণ হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ইন্টারনাল এনার্জি অর্থাৎ শক্তি বৃদ্ধি পায় তাহলে ইউটা হবে পজিটিভ যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তবে ডিউটা হবে নেগেটিভ আমরা এই বিষয়টা একটু ভালোভাবে আলোচনা করব কখন বৃদ্ধি পাবে কখন হ্রাস পাবে আমরা এগুলো আগে একটু দেখে নিই সিস্টেম দ্বারা বাহ্যিক কাজ সম্পন্ন হলে ডিডাব্লিউ পজিটিভ হয় যদি সিস্টেম নিজে কাজ করে তবে সেটা পজিটিভ কাজ হবে আর সিস্টেমের উপর যদি কাজ করা হয় তবে নেগেটিভ কাজ হবে একটু বিষয় আমরা একটু দেখে রাখবো এখন এটা আমরা প্রমাণ করবো তবে তার আগে অল্পভাবে দেখে রাখবো যে ডিকিউইকাল টু ডিউ প্লাস পিডাবু পি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা আগের পৃষ্ঠায় দেখছি যে ডি কিউইকাল টু প্লাস ডিডাব্লিউ এখানে আমরা ডিডাব্লিউ পরিবর্তে পি ডিভি ব্যাপারটা লিখতে পারি পি হচ্ছে সিস্টেমের চাপ ডিভি হচ্ছে সিস্টেমের আয়তনের পরিবর্তন হয় আয়তন বাড়তেও পারে আয়তন কমতেও পারে ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন তো আমরা এখন বিষয়টা দেখব যে একটু একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা এই পাত্রটার কথা চিন্তা করব এই পাত্রটার কথা চিন্তা করব। যে এখানে একটা সিলিন্ডার আকৃতির পাত্র আছে সেখানে হয়তো কোনো গ্যাস আছে আমি তাপ প্রয়োগ করলাম যদি তাপ প্রয়োগ করি স্বভাবতই এর গ্যাসের ছোটা ছোটাছুটি বৃদ্ধি পাবে ছোটাছুটি বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে অণুগুলো আগের চাইতে বেশি মুভ করবে তো অণুগুলো যদি বেশি মুভ করে তো আমরা আমি গত ক্লাসে দেখছি যে শক্তি দুইটা শক্তির যোগফল অভ্যন্তরীণ একটা হচ্ছে তার অভ্যন্তরীণ যে বন্ধন শক্তি একটা হচ্ছে গতিশক্তি তাহলে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে অণুগুলোর গতিশক্তি বাড়বে অণুগুলোর গতিশক্তি বাড়বে মানে অণুগুলোর গতিশক্তি বাড়বে মানে অভ্যন্তরীণ শক্তি বাড়বে অর্থাৎ আমি যখন তাপ প্রয়োগ করলাম তখন এই তাপের একটা অংশ কাজে লাগলো এই গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করার জন্য অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এরপরে যে জিনিসটা হবে যে আয়তন বৃদ্ধি পাবে আমরা জানি যে তাপমাত্রা প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে সিস্টেমের গ্যা কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি পেতে থাকে তাহলে যখন আয়তন বৃদ্ধি পাবে তাহলে এই সিলিন্ডারের যে পিষ্টোন আছে এটা নিশ্চয়ই এখানে আটকে থাকবে না এই আস্তে আস্তে সরে আসবে তো আয়তন বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে যে পিষ্টন সরে আসতেছে অর্থাৎ সিস্টেম বাইরের দিকে কাজ করতেছে এক্ষেত্রে দেখা গেল যে আমি যখন তাপ দিলাম আমার প্রয়োগ করা তাপ বাইরে থেকে এটা পজিটিভ আমি তাপ দিলাম পজিটিভ এরপরে যদি হয় এরপরে হতো যে গতিশক্তি বৃদ্ধি পাইলো অর্থাৎ অন্ত অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইলো ডিউ পজিটিভ তারপরে যে জিনিসটা হবে যে পিস্টন বাইরের দিকে সরে গেল অর্থাৎ আয়তন বৃদ্ধি পেল আয়তন বৃদ্ধি পেল মানে কাজটা পজিটিভ কাজটা কে করছে সিস্টেম নিজে করছে কাজটা সিস্টেম নিজে করছে কারণ গ্যাস নিজের থেকে পিস্টনটাকে বাইরে ঠেলে দিয়েছে যদি এরপরে এরকম হয়তো যে আমি এই পাত্রটাকে এভাবে না রেখে এভাবে রাখতাম এভাবে রাখতাম সিলিন্ডার আকৃতির পাত্র তাহলে যে জিনিসটা হবে যে আমি শুরুতে হয়তো পিস্টনটা এখানে আছে এখানে গ্যাস কিন্তু আমি তাপ দেওয়ার পরে তাপ দেওয়ার পরে পিষ্টনটা কিছু দূর উপরে উঠে আসছে কিছু দূর উপরে সরে আসছে যার জন্যে কি হয়েছে এক্ষেত্রে আমি বাইরে থেকে তাপ দিছি পিষ্টন উপরে সরে আসছে কিছু পরিমাণ কাজ হয়েছে সব পজিটিভ ইন্টারনাল এনার্জি পজিটিভ ইন্টারনাল এনার্জি পজিটিভ ডিডব্লিউ পজিটিভ জাস্ট আমি এই পাত্রটাকে মানে সিলিন্ডার আকৃতির পাত্রটাকে খাড়া করছেন তো খাড়া করার জন্য এখন যে জিনিসটা হবে যখন তাপ দেওয়া বন্ধ করে দেবো এটা যদি পরিবাহী পথের পাত্র হয় তাহলে এখান থেকে তাপ সরে আসবে তাপ নিঃসরণ হবে তাপ নিঃসরণ করলে ডিকিউটা তখন কি হয়ে যাবে মাইনাস ডি হয়ে যাবে অর্থাৎ সিস্টেম তাপ নিঃসরণ করতেছে যখন তাপ ছেড়ে দিবে তখন এই উনুগুলোর ছোটাছুটি গতিশক্তি কমে আসবে আর গতিশক্তি কমে গেলে ইন্টারনাল এনার্জিও কমে আসবে ইন্টারনাল এনার্জিও কমে আসবে ডিও নেগেটিভ হবে এক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা কমে গেলে সিলিন্ডার আগের অবস্থান থেকে নিচের দিকে চলে আসবে কেন তার একটা ওজন আছে সেই ওজনের জন্য এমনিতে আয়তন কমে যাওয়ার জন্য পিষ্টন নিচের দিকে সরে আসবে এখন পিষ্টন যদি নিচের দিকে সরে আসে তাহলে পিষ্টন সরে আসার জন্য নিশ্চয় একটা কাজ হয়েছে এই কাজটা কে করছে গ্যাস কি নিজে করছে না গ্যাসের উপরে পিষ্টন অভিকর্ষ বলের জন্য করছে সে নিজের থেকে নেমে আসছে চেপে আসছে গ্যাসকে চাপায় ফেলছে এক্ষেত্রে যে কাজটা হয়েছে গ্যাসের উপরে কাজ করা হয়েছে অর্থাৎ সিস্টেমের উপরে কাজ করা কাজ যদি সিস্টেমের উপর করা হয় গ্যাস নিজের থেকে পিষ্টনটাকে সরানে বরং গ্যাসের ভেতরে পিষ্টনটা গ্যাসকে পিষ্টন কি করছে তার আয়তন সংকোচন করছে অর্থাৎ গ্যাসের আয়তন যদি সংকোচন হয় তাহলে এই কাজটাকে আমরা নেগেটিভ কাজ বলবো মাইনাস ডিডাব্লিউ তাহলে সূত্রটা হবে ডিকিউকাল টু মাইনাস মাইনাস পরিবর্তন হলো তার কারণ হচ্ছে এখানে তাপ ছাড়ছে তাই মাইনাস ডি ইন্টারনাল এনার্জির আশপাশে মাইনাস ডি কাজ সিস্টেমের উপর এসে মাইনাস ডি ডাব্লু আচ্ছা যদি এরকম হয় যে কোনো কারণে আমি তাপ দিলাম না অনেক সময় দেখবা যে এরকম হয় যে একটা পাত্র নিলাম পাত্রে তাপ দেওয়া তাপ দেওয়া শুরু করলাম তাপ দিতে দিতে হঠাৎ যদি তাপ দেওয়া বন্ধ করি তো পিষ্টন বা অনেক সময় দেখবা যে এই যে ভাতের হাঁড়িতে পানি নিয়ে যখন গরম করা হয় তখন তাপ দিলে ওটা গরম হচ্ছে 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 তারপর হঠাৎ করে তাপ দেওয়া বন্ধ করলে সঙ্গে সঙ্গে ওই যে বাসপিহন প্রক্রিয়া থেমে যায় না আরও কিছুক্ষণ বাসপিহন প্রক্রিয়া চলে থাকে তো একইভাবে যদি গ্যাসের পৃষ্ঠ গ্যাসের এরকম একটা সিলিন্ডার নিয়ে আমরা তাপ দিতে থাকি তাহলে হয়তো পিষ্টন উপরে উঠতেছে 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 হঠাৎ যদি তাপ দেওয়া বন্ধ করে দিই সঙ্গে সঙ্গে পিষ্টন উপরে উঠা বন্ধ হবে না আরও কিছুক্ষণ পিষ্টন উপরের দিকে উঠতে থাকে তাহলে আমি সূত্রটা আমি যেটা জানি যে তাপ দেওয়া বন্ধ করে দিলাম তাপ দেওয়া বন্ধ করে আমি সত্য জানি ডি কিউ ইকাল তো ডিউ প্লাস ডিডাব্লিউ তাহলে যদি তাপ দেওয়া বন্ধ করে দিই তাহলে ডিকিউ জিরো ডিইউ প্লাস ডিডাব্লিউ এক্ষেত্রে যে জিনিসটা হবে যে ডিইউ ইকাল টু মাইনাস ডিডাব্লিউ হয়ে যাবে কারণ কি পিষ্টন তারপর উপরের দিকে উঠছে পৃষ্টন তারপর উপরের দিকে উঠছে এর অর্থ হচ্ছে তখনও বেশ কিছু কাজ সম্পাদন হয়েছে এই কাজটা কে করছে সিস্টেম নিজে নিজে করছে কারণ পৃষ্টন উপরের দিকে উঠছে আমি কিন্তু ডিডাব্লু পজিটিভ রাখছি এটা ডিউটাকে এ পাশে রাখার জন্য ডিডাব্লিউ নেগেটিভ আসছে ডিডাব্লিউ সামনে নেগেটিভ আসছে এর অর্থ হচ্ছে এই কাজ করতে গিয়ে সিস্টেম নিজে তার অন্তঃস্থ শক্তি কী হয়েছে হ্রাস পেয়েছে সিস্টেম নিজেই এই কাজটা করছে কিন্তু এই কাজটা করছে কি তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে আর এই কাজটা করতে গিয়ে তার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে তো আমরা বিষয়গুলো মোটামুটি বুঝলাম এরপরে এই প্রথম সূত্রের উপরে আমরা একটা কিছু অঙ্ক আছে আমাদের সাথে সে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব এখানে আমি কয়েকটা অঙ্ক শুরুতে দিয়ে দিয়েছি আমরা আবার বলবো যে এই প্রশ্নগুলো আমরা যেটা করব যে প্রথমে এগুলোকে স্ক্রিনশট নিয়ে লিখে রাখবো তারপরে নিজেরা সলভ করার চেষ্টা করব তারপরে পজ করে হয়তো আগে নিজেরা সলভ করার চেষ্টা করব পরে এটাকে নিজেরা পরে আমার সলিউশনের সাথে মিলাই দেখবা তো কোনো সিস্টেম কোনো সিস্টেমে একশো জুল শক্তি সরবরাহ করাতে সিস্টেমের অন্তস্থ শক্তি পঁচিশ জুল বৃদ্ধি পায় সিস্টেমে একশো জুল শক্তি সরবরাহ করাতে সিস্টেমের অন্তস্থ শক্তি পঁচিশ জুল বৃদ্ধি পায় সিস্টেম কী পরিমাণ কাজ করে সিস্টেম নিজে কতটুকু কাজ করে সিস্টেমে তিরিশ জুল সিস্টেম তিরিশ জুল কাজ করলে অন্তস্থ শক্তি বৃদ্ধি উদ্দীপকের ন্যায় থাকলে কী পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে সিস্টেম তিরিশ জুল কাজ করলে এখানে পঁচিশ জুল বৃদ্ধি পায়

গ্যাসের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত গ্যাসের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমন হবে তোমার মতামত দাও এক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমন হবে তোমার মতামত দিতে বলা হয়েছে এই প্রশ্নে তিন নম্বর কোশ্চেন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে গ্যাসের চাপ চারশো প্যাসকেল চারশো প্যাসকেলে স্থির রেখে ধীরে ধীরে আটশো জুল তাপশক্তি সরবরাহ করা হয় ধীরে ধীরে আটশো জুল তাপশক্তি সরবরাহ করা হয় বারোশো জুল কাজ সম্পর্কিত হয় গ্যাসের আয়তন ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করা এখানে একটু আটশো জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে কিন্তু সিস্টেম বারোশো জুল অর্থাৎ বেশি কাজ করে ফেলছে তো সেক্ষেত্রে গ্যাসের আয়তন অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে বলা হয়েছে আমরা প্রশ্নগুলোর সলিউশন দেখব নিজের আগে অবশ্যই সলভ করার চেষ্টা করব। প্রথম কোশ্চেনে যেটা বলা ছিল যে একশো জুল তাপ সরবরাহ করা হয়েছে একশো জুল তাপ সরবরাহ করা হয়েছে যদি বাইরে থেকে সিস্টেমে তাপ দেওয়া হয় তাহলে সেটা পজিটিভ হবে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছিল পঁচিশ জুল সিস্টেম কতটুকু কাজ করে আমরা সূত্রটা জানি ডি কিউ ইকাল টু ইউ প্লাস ডিডাব্লিউ যেহেতু বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে তাই এটা তাপটাকে আমরা এখানে যেহেতু কাজ চাইছি তো ডিডাব্লিউ ইকাল টু ডি কিউ মাইনাস ইউ লিখা হয়েছে তো যেহেতু বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে তাই একশো জুল পজিটিভ এখানে আমি মাইনাস ব্যবহার করে নাই কারণ বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে ইউ এটাও পজিটিভ কারণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে তো এখানে মাইনাস কেন এটা চেঞ্জ করার জন্য মাইনাস আসছে তাহলে পঁচিশ তাহলে একশো মাইনাস পঁচিশ পঁচাত্তর অর্থাৎ সিস্টেম কাজ করছে পঁচাত্তর জুল পরবর্তী কোশ্চেন ছিল যদি তিরিশ জুল কাজ করতে হতো তাহলে কত জুল তাপ সরবরাহ করতে হতো ওখানে অলরেডি একশো জুল তাপ সরবরাহ করা হয়েছে কিন্তু তখনও কি একশো কাজ তাপ সরবরাহ করতে হতো সিস্টেম যদি তিরিশ জুল কাজ করতো আর অন্তঃস্থ শক্তি যদি পূর্বের ন্যায় থাকতো তাহলে পূর্বের ন্যায় অর্থাৎ আগে পঁচিশ জুল শক্তি বৃদ্ধি ছিল এখানে পঁচিশ জুলি রাখবো কতটুকু তাপ সরবরাহ করতে খুবই ইজি আমরা যেহেতু কিন্তু অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পঁচিশ পজিটিভ সিস্টেম নিজে কাজ করছে পজিটিভ তিরিশ যোগ করে পঁচিশ পঞ্চান্ন এরপরে দুই নম্বর কোশ্চেনে যেটা বলা ছিল যে একটা সিস্টেমে একটা সিস্টেমে তাপ সরবরাহ করা হয় দুইশো জুল এবং সিস্টেমের আয়তন সেখানে বৃদ্ধি পায় না সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় না আমি যদি আর একবার প্রশ্নটাকে ঘুরে আসি দেখে আসি সেখানে বলা ছিল স্থির আয়তনে স্থির আয়তন একটি গ্যাসের অর্থাৎ এখানে এখানে বলা হয়েছে যে সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে না এখন সিস্টেমের আয়তন যদি আমরা তাপগতিবিদ্যার সূত্রটাকে যেমন ডি কিউ ইউকাল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ লিখছিলাম আমি আর একটা ফর্মেটে দেখাচ্ছিলাম যে ডিডাব্লিউর পরিবর্তন উই ক্যান রাইট পি ডিভি তো পি ডিভি যদি লিখি তাহলে যে জিনিসটা হবে এখানে বলে দেওয়া যে স্থির আয়তনে ডি ডিভি ছিল আয়তনের পরিবর্তন স্থির আয়তনে অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না হয় নাই জিরো তাহলে পি ডট জিরো তাহলে দুইশো প্লাস দুইশো ইকুয়াল ডিইউ প্লাস পি ডট জিরো আমাদের ডিউ ইকাল টু টু হান্ড্রেড জল এটা হচ্ছে যে যদি আয়তন বৃদ্ধি না পায় অর্থাৎ আমি যেমনটা একটা পড়ানোর সময় যেটা বললাম যে পিষ্ট উপরে উঠতেছে যদি আমি পৃষ্টনটাকে শক্ত করে আটকে রাখি কিন্তু তাপ দিচ্ছি অর্থাৎ আয়তন বাড়তেছে না সেক্ষেত্রে আমি যতটুকু তাপ দিব সম্পূর্ণটাই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজ করবে কোনোভাবে সিস্টেম বাইরে কোনো কাজ করতে পারবে না যেটা এই টপিকে দেখানো হয়েছে বা এই প্রশ্নে দেখানো হয়েছে সম্পূর্ণ শক্তি কাজে পরিণত হয়েছে সম্পূর্ণ শক্তি ইন্টারনাল এনার্জিতে পরিবর্তিত হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে ডিডাবলিউল টু এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কত কতটুকু কাজ হবে তো কাজ তো হয় অর্থাৎ যেহেতু আয়তন পরিবর্তন ছিল ছিল সুতরাং সিস্টেম বাইরে কোনো কাজই করে নাই তৃতীয় কোশ্চেন তৃতীয় কোশ্চেনে যেটা বলা ছিল যে কোনো সিস্টেমে আটশো জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছিল আর সিস্টেম বারোশো জুল শক্তি বারোশো জুল কাজ করে দেখায় শক্তির পরিবর্তন কত আমি বলছিলাম যে এখানে সিস্টেম বেশি কাজ করে ফেলছে যতটুকু তাপ বা শক্তি সরবরাহ করা হয়েছিল আমরা সেই সূত্রে যাব ডি কিউ কিন্তু ডিউ প্লাস ডিডাব্লিউ সেখানে দেখা যাচ্ছে যে ডি হচ্ছে ইন্টারনাল এনার্জি তো ইন্টারনাল এনার্জির এখানে কতটুকু বাড়বে সেটা বলা বাড়বে বা কমবে সেটা বলা নাই তাপশক্তি সরবরাহ করেছে আটশো জুল সিস্টেম নিজে কাজ করছে বারোশো জুল দুটোই পজিটিভ তো এখন এখানে ডিউ দেখা যাচ্ছে মাইনাস চারশো জুল অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এই অতিরিক্ত চারশো জুল কাজ সিস্টেম কিভাবে করছে আটশো জুল তাপ দিয়েছিলাম বারোশো জুল সে কাজ করছে অর্থাৎ শক্তি সরবরাহের তুলনায় বেশি কাজ করছে যদি এটা সম্ভব না অঙ্কের খাতে দেওয়া তো এই অতিরিক্ত কাজ সে করছে তার নিজস্ব শক্তি হ্রাস করে অর্থাৎ অন্তত শক্তি এখানে হ্রাস পেয়েছে এক্ষেত্রে আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে সিস্টেম তো কাজ করছে সিস্টেম তো কাজ করছে এখানে বারোশো জুন সিস্টেম কাজ করছে বারোশো জুন বিডাব্লিউ কালটা আমরা জানি পিডিভি এখান থেকে আমরা আয়তনের পরিবর্তনটা বের করে নিতে পারবো তাহলে আয়তনের চাপ স্থির রাখা ছিল চারশো প্যা চাপের মান চারশো তাহলে থ্রি মিটার কিউ আয়তন এখানে বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ক্লাসে এ পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যে দ্বিতীয় সূত্র এবং এরপরে যে বিষয়গুলো থাকে যেমন গতি বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী চ্যাপ্টারগুলো পরবর্তী লেকচারগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা এই চ্যাপ্টারটাতে শুরুর দিকে একদম হালকা টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি আমি আশা করি তোমরা সবাই সাথে থাকবে ভালো থাকবে